নার্সিংয়ের ফাইনাল ইয়ার স্টুডেন্টদের পরীক্ষা অলমোস্ট কমপ্লিট কোথাও কোথাও পরীক্ষা চলছে বা কোথাও কোথাও অলরেডি পরীক্ষা হয়ে গেছে সেটা জিএনএম নার্সিং হোক বা বিএসসি নার্সিং হোক এরপর জীবনযুদ্ধ শুরু মানে তোমার কোর্স কমপ্লিটের পর পেতে হবে চাকরি আর চাকরি আমরা যেটার জন্য করি সেটা হচ্ছে স্যালারির জন্য আর আমরা যে কোয়েশ্চেনগুলো ফেস করে থাকি তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট কমন কোয়েশ্চেন হচ্ছে স্যালারি মানে বেরিয়ে আমরা স্যালারি কত পাব কোন সেক্টরে ঠিক কত স্যালারি দিয়ে থাকে যেহেতু তোমরা জাস্ট বেরোচ্ছ এবার চাকরি করতে ঢুকবে তাই আমার মনে হয় তোমাদেরও কিন্তু এই স্যালারির বেসিক আইডিয়াটা মাথায় নিয়ে রাখা দরকার তো আজকে সেশানটা এই স্যালারি নিয়ে আজকে সেশনটাতে আমরা মেনলি জানবো যে প্রত্যেকটা সেক্টর মানে প্রাইভেট সেক্টর সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট বলতে আমি স্পেশালি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কথা বলছি এই সমস্ত সেক্টরে ঠিক বেরিয়ে কত স্যালারি পাওয়া যায় মানে চাকরিতে ঢোকার ক্ষেত্রে ঠিক কত স্যালারি পাওয়া যায় আমি এর সাথে একজন রেজিস্টার্ড নার্স ওয়ার্কিং অ্যাজ এ সিনিয়র ফ্যাকাল্টি ইন গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মন্টাস্টিক লেটস মেক নার্সিং সিম্পল তো চলো আর দেরি না করে শুরু করা যাবে সবাইকে রিকোয়েস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে আর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট সেকশানে টেলিগ্রামে ফেসবুকে বা মেল করে আমার সাথে যোগাযোগ করতে পারো যার প্রত্যেকটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা যখন নার্সিং কোর্স কমপ্লিট করে বেরোচ্ছ তোমরা প্রথমেই ধরে নিতে পারো যে তোমাদেরকে প্রাইভেটেই জব করতে হতে পারে তার কারণ সেই সময়ের জন্য সঙ্গে সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টে জবে ঢোকা সম্ভব নয় প্রাইভেট সেক্টরে অ্যাজ আ ফ্রেশার্স হিসাবে তোমরা যে পোস্টে চাকরি করতে পারো সেটা হচ্ছে যদি তুমি জিএনএম নার্সিং পাস করতে পাস করে থাকো তাহলে অবশ্যই তোমার একটাই পোস্ট সেটা হচ্ছে স্টাফ নার্স আর যদি তুমি বিএসসি নার্সিং পাস করে থাকো তাহলে তুমি স্টাফ নার্স পোস্টে চাকরি করতে পারো এছাড়াও কিছু কিছু জায়গায় টিচিং পোস্টে নেওয়া হয় কিন্তু সেটার চান্স খুবই কম তো আমি যদি আমার থেকে সাজেশান চাও আমি সাজেশান দেব যে ডিএনএম এবং বিএসসি নার্সিং যাই পাশ করো না কেন প্রথমে প্রথম এক বছরের জন্য স্টাফ নার্স পোস্টে চাকরি করো এই এক্সপিরিয়েন্সটা তোমাদের জন্যই ইম্পর্ট্যান্ট প্রাইভেট সেক্টরে যেহেতু প্রথমে জব করবে তাই প্রথমে এক্সপেক্ট করতে পারো যে তোমাদের স্যালারি যদি জিএনএম নার্সিং পাস আউট স্টুডেন্ট হও তাহলে ফিফটিন টু টোয়েন্টি থাউজেন্ডের মধ্যে আর যদি বিএসসি নার্সিং পাস আউট স্টুডেন্ট হও তাহলে সেভেন্টিন টু টোয়েন্টিন টু থাউজেন্ডের পার মান্থ এই রকম স্যালারি পেতে পারো এগুলো বিএসসি নার্সিংয়ের সবকটা পোস্টের জন্যই মানে সেটা তুমি স্টাফ নার্স হিসেবে চাকরি করো বা টিচিং পোস্টে চাকরি করো সবকটা পোস্টের জন্যই মোটামুটি এই রেঞ্জের স্যালারি পাওয়া যায় এর থেকে বেশি স্যালারি অ্যাজ আ ফেসার্স হিসাবে পাওয়া সম্ভব নয় ও আর একটা হচ্ছে সেটা হচ্ছে স্যালারি তো জেনে গেলাম এবার প্রাইভেট সেক্টরের জবটা কী করে অ্যাপ্লাই করতে হয় এই প্রাইভেট সেক্টরের জব কী করে অ্যাপ্লাই করতে হবে তার উপর অলরেডি আমার একটা সেশন রয়েছে যদি দেখতে চা যদি দেখে থাকো তাহলে তো ভালো আর যদি না দেখে থাকো তার লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দেখে দিয়ে দিচ্ছি দেখে নিতে পারো তো এবার চলে আসছি স্টেট গভর্নমেন্টে স্টেট গভর্নমেন্ট বলতে আমি এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কথা বলছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে অ্যাজ আ ফ্রেশার্স হিসাবে যদি তুমি জবে ঢোকো তাহলে বিএসসি নার্সিং ও জিএনএম নার্সিংয়ের জন্য একটাই পোস্ট সেটা হচ্ছে স্টাফ নার্স গ্রেড টু এই স্টাফ নার্স গ্রেড টু পোস্টে যদি চাকরি করো তাহলে প্রথম যে স্যালারিটা হাতে পাবে সেটা থার্টি সেভেন থাউজেন্ড পার মান্থ অ্যারাউন্ড এই স্টাফনার্স গ্রেড টু পোস্টে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো বেরোয় তার জন্য তোমাকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড তার ওয়েবসাইটটা ফলো করতে হবে এই পোস্টটাতে অ্যাপ্লাই করার জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগে না কিন্তু ডাব্লিউ বিএনসি মানে বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন নাম্বার লাগবে আর তার সাথে সাথে এটার জন্য কোনো রিটেন এক্সামিনেশন হয় না শুধুমাত্র ইন্টারভিউ এবং মার্কসের বেসিসেই এই পোস্টে রিক্রুট করা হয়ে থাকে এখানে মার্কস বলতে টেন টুয়েলভ এবং নার্সিংয়ের মার্কসই ক্যালকুলেট করা হয় এই মার্কস ক্যালকুলেশন কিভাবে করা হয় এবং লাস্ট কত মার্কস পর্যন্ত নেওয়া হয়েছে তার প্রত্যেকটা ডিটেলস আমার অলরেডি সেশন করা আছে যার প্রত্যেকটা লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি নেক্সট চলে আসছি সেন্ট্রাল গভর্নমেন্টের জব সেন্ট্রাল গভর্নমেন্টের জব অনেক নার্সিং প্রফেশনালসের কাছেই একটা ড্রিম কারণ এখানে স্যালারিটা অনেকটাই বেশি তো যদি তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের জব করো এক্সপেক্ট করতে পারো যে সেভেন্টি থাউজেন্ড পার মান্থ অ্যাপ্রক্স তুমি স্যালারি পেতে পারো এর জন্য জিএনএম এবং বিএসসি দুজনরাই অ্যাপ্লাই করতে পারো কিন্তু জিএনএমরা ফ্রেশার্স হলে অ্যাপ্লাই করতে পারবে না জিএনএম এর জন্য লাগবে মিনিমাম টু ইয়ার্স এক্সপিরিয়েন্স এবং এই এক্সপিরিয়েন্সটা করতে হবে মিনিমাম ফিফটি বেডেড হসপিটালে আর বিএসসির জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগবে না শুধুমাত্র তোমার ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার থাকলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে এর জন্য ডিফারেন্ট জব পোর্টাল ওয়েবসাইট তুমি ফলো করতে পারো সব থেকে কমন যে অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় সেন্ট্রাল গভর্নমেন্টের জবে সেটা হচ্ছে নটসেট এছাড়াও নর্সেট ছাড়াও জিপমার বেরোয় বার্কে বেরোয় এই সমস্ত ওয়েবসাইটে তুমি দেখতে পারো যে কখন এই পোস্ট নার্সিং অফিসার পোস্টের জন্য রিক্রুটমেন্ট বেরোচ্ছে আর সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু এক্সাম হয় এবং সেটা রিটার্ন এক্সাম হয় সেই রিটার্ন এক্সামটা এমসিকিউ এই হলো জিএনএম এবং নার্সিং পাস আউট হওয়ার পর সমস্ত সেক্টরের স্যালারি ডিটেলস আশা করি এই ভিডিওটা তোমাদের উপকারে লাগবে আজকে সেশনটা এই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ